পুষ্পাঞ্জলি, হিমাংশু পঠোদয়া হেরি চর্চ সর্বদং মোহাম্মদা, ওম শান্তি নমো নমুহ। হজরত জিজরুল মাইকরাম, তোলাবা ইজাম, সামিন মুকাররম, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সকল শ্রোতাবৃন্দদের জানাই ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। হামদ সানা সেই মহান রব্বুল ইজ্জতের জন্যে যিনি পরম করুণাময়, ইয়াহদাহুল শরীক, খালিক মালিক, যিনি কুল জাহানের সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা, যে আল্লাহ দয়া করি, মায়া করি, নানান ব্যতিব্যস্ততার মধ্য থেকে বাছাই করি আমাদেরকে ইহন মহফিলে আসার বসার শোনার তৌফিক দান করেছেন, তিনার নিকটে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। তারপরে হাবিবুল হাবিব, গুরুর গুরু, জগৎগুরু, আকাই নামদার, মাদানী তাজদার, নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলী ও সাল্লামের উপর কোটি কোটি দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক, সকলেই বলি আল্লাহুম আমিন। আশা করি আপনারা সব ভালো রয়েছেন, ভালো আছেন তো? মাশাআল্লাহ, ভালো থাকুন। মুখ চোখ দেখে তো বোঝাই যাচ্ছে কে কত নামাজ রোজা করেন, কিন্তু যে অবস্থায় থাকুন আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। আমি এখন শেষের বেলায়, আপনাদের খাওয়াও হয়েছে, এবার আমি আসছি, বুঝেছেন? অন্যান্যবার তো আমি প্রথমে থাকি, এবার আমি লাস্টে আছি, মানে শিরনি। তবে বাপের কারামত, হুজুরের কারামত, সবেরই কারামত, বুঝলেন? তবে ইনশাল্লাহ অসুবিধে নেই, অনেক মহব্বতের মানুষ আছে। আবার অনেকজন ভাবছে যে হয়তো মানে অনেক দেরিতে, তাহলে মানে আর আসবে কি আসবে না, বা হয়তো এসেছে কি আসেনি, এরকমও অনেকভাবে চলে গেছে। চিন্তার কোনো কারণ নেই, অল্প সময়ে কিছু মূল্যবান কথা বলার চেষ্টা করবো। মাইক মানে তোমাকে ইশারা করলাম, বুঝতে পারলা না। দাওয়ের কাজ কখনো কাস্তে দিয়ে হয় না, কাস্তের কাজ দাও দিয়ে হয় না। ইন্টারনেটের যুগ, এখন কিছু দেখেও শিখতে হয়। হ্যাঁ, যে হোন্ডা, বড় বড় হোন্ডা, ডিজে লাগিয়ে কাজ হয় না। হ্যাঁ, মানে অনেক কিছু ব্যাপার রয়েছে। আমাদের দিকে গুদা বাংলায় একটা কথা বলে যে, যেমন তেমন বিচা কিনা, খাঞ্চা ভরা বাটখারা। মানে 250 শাক রয়েছে, কিন্তু 4 কিলো বাটখারা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এগুলো একটা ব্যাপার রয়েছে। তো মাইক, যে কোনো জিনিস সাউন্ড সব দিক দিয়ে ভালো রাখতে হয়। সোনামুখী, একটু ভলিউম আর ইকো দাও। আসুন সবাই মিলে মহব্বতের শহীদ ঝুমে ঝুমে দরুদের নজরানা পড়ি, মহফিলের পরিবেশ ঠিক করি, যিনারা পিছনে রয়েছেন সামনে একটু ঘেঁষিয়ে পড়ি, সবাই মিলে বলি আল্লাহুম্মা। বলছে মোহাম্মদ ওয়ালালে कि चांदनी ने चांद से कहा, आ गए हुजूर आ गए। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। कि चांदनी ने चांद से कहा, आ गए हुजूर आ गए। मोहब्बते बोलें सुभान अल्लाह। के चांदनी ने चांद से कहा, आ गए हुजूर आ गए। चांदनी ने चांद से कहा, आ गए हुजूर आ गए। के झूम गाओ बोलो मरहबा, झूम गाओ बोलो मरहबा, आ गए हुजूर आ गए। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আসমানের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে, পৃথিবীর বুকে যত সৃষ্টি তত রকম মাযহাব রয়েছে। আজকে মৌলভী হোক আর মাওলানা, মুয়াজ্জিন হোক আর মুতাল্লি, মুক্তাদি হোক আর মুসল্লি, নামাজি হোক আর বেনামাজি, হাজি হোক আর গাজী হোক, মাতাল হোক আর বেতাল হোক, বক্তা হোক আর শ্রোতা হোক, প্রত্যেক মানুষের একটা জিনিস পছন্দ। দুনিয়ার বুকে যত মানুষ রয়েছে, সবাই চায় আমি কামিয়াব কেমন করে হব, লাভবান কেমন করে
করে হব, সারা দিন রাত্রি মেহনত করে ওকে জিজ্ঞেস করলে বলবে মাওলানা আমি জিন্দেগিতে লাভবান হওয়ার জন্য দৌড়ে বেড়াই, বোম্বাই থাকে সৌদিয়াতে থাকে, জিজ্ঞেস করলে বলবে হুজুর আমি লাইফে কামিয়াব করতে চাই। আজকাল মানুষ ভেবে নিয়েছে বিশাল বড় দালান বাড়ি করে নিলাম মানে আমি কামিয়াব হয়ে গেলাম, কেউ ভাবে ভালো ঘরে মেয়ের সম্বন্ধ দিলাম মানে আমি কামিয়াব হয়ে গেলাম, কেউ ভাবছে ভালো জায়গায় চাকরি পেয়ে গেলাম মানে লাভবান হয়ে গেলাম, আমি সাকসেস হয়ে গেলাম, কেউ ভাবে হয়তো বিশাল বড় 3 মঞ্জিলা বিল্ডিং করে নিলাম মানে আমি লাভবান হয়ে গেলাম, সাকসেস হয়ে গেলাম। প্রত্যেক মানুষ নানান জনা নানান রকম করে শুধু কামিয়াবির পিছনে দৌড়ে বেড়ায়, সাকসেসফুল হওয়ার জন্য ছুটে বেড়ায়, কিন্তু একটিবার কেউ জিজ্ঞাসা করে না কামিয়াবি পাবো কোথায়, লাভবান কোথায় হওয়া যায়, কেউ যাচাই করে না কামিয়াবি কোথায় পাওয়া যায়, লাভবান কোথায় পাওয়া যায়, আর লাভবান কাকে বলে এগুলো আমরা জানলাম না। একবার আল্লাহকে জিজ্ঞাসা করো, ও গো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, মাবুদ আল্লাহ তুমি বলো লাভবান কাকে বলে, আল্লাহ তুমি বলো কামিয়াব কাকে বলে, আল্লাহ তুমি বলো সাকসেসফুল কাকে বলে। আল্লাহ রব্বুল আলামিন বলছে বান্দারে ধন দৌলা টাকা পয়সা নাম লাভবান নয়, সম্পদ অর্থ উপার্জন করলে একে কামিয়াবি বলে না, রুতবা সম্মান মর্যাদা পেলে একে কামিয়াবি বলে না, তাহলে আল্লাহ তুমি বলো কামিয়াবি কাকে বলে। আমার আল্লাহ বলে বান্দা শোনো, ধন দৌলত হয়ে গেলে নিজেকে কামিয়াব মনে করছো এটা তোমার ভুল ধারণা, আরে ওরকম ধন দৌলত তো ফেরাউন কেউ দিয়েছি যে আমার কথা শোনে না, তাকেও আমি ধন দৌলত দিয়েছি, ওরকম রুতবা মর্যাদা আমি নমরুদ কেউ দিয়েছি, তাহলে এর নাম কামিয়াবি নয়, ওরকম অর্থ উপার্জন আমি সব কিছু সাদ্দাত কেউ দিয়েছি, তাহলে এরা কামিয়াবি নয়, তাহলে আল্লাহ কামিয়াবি কাকে বলে। আমার আল্লাহ বলে বান্দা শোনো, কোরআন তেলাওয়াত করো, কামিয়াবি কাকে বলে আমি বলে দিয়েছি, লাভবান কাকে বলে আমি বলে দিয়েছি, সাকসেসফুল কাকে বলে আমি আল্লাহ বলে দিয়েছি। এই কোরআন তুমি বলো কামিয়াব কাকে বলে, লাভবান সাকসেসফুল কাকে বলে। তখন কোরআন বলে শোনো, ফামান তাবিয়া হুদায়া, জেনে রাখো প্রকৃত যারাই লাভবান আর কামিয়াব হলো তারা, যারা হেদায়াত পেয়ে গেল, যারা হেদায়াত পেয়ে গেল তারাই কামিয়াব হয়ে গেল, লাভবান হয়ে গেল। আমার কথা বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? মাইক আসলে ব্যাপারটা কি জানেন তো, কিছু কিছু জিনিস আমাদের বক্তব্য সব কিছু তো হয় না, আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা কার গলা বলেন তো? মাইক দেখেছেন তো, মাইকের ব্যাপার রয়েছে, অনেক কিছু সাউন্ডের সিস্টেম থাকে। এলেকে বলছি আমার কথা যদি বুঝতে না পারে তাহলে একটু বলবেন, আমি সেরকম ভাবে ধীরে বলবো, কারণ যেরকম পজিশন হবে আমাকে সেরকম ভাবে চালাতে হবে, চিন্তার কোনো কারণ নেই, আমরা অলরাউন্ডার মাল আছি, যেমন ভাবে যেরকম নিবেন সেরকম কাটবো, যে নাচতে জানে আঙান চাড়া হলেও পরে সোজা হলেও পরে, কিন্তু দর্শকের দিকে তো দেখতে হবে, আমি চোখ বন্ধ করে হুম চোখ বলে দিলাম, পাবলিক কি বুঝবে যদি বুঝতেই না পারে? হ্যাঁ, যার জন্যে একটু সেদিকে চেষ্টা করবে ভাই, কারণ অনেক কিছু ব্যাপার রয়েছে। যেমন আপনাদেরকে বলে দিই, প্রত্যেক বক্তার অন্যান্য কোনো যায় আসে না, ও যে কোনো মাইকে চলে যাবে, এমনি সিম্পল যদি কথা বলি যে কোনো মাইকে চলে যাবে। যেমন একটা আপনাদেরকে বলি, হ্যাঁ, মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদারই কালাম, যে কোনো মাইকে চলে যাবে, যে কোনো মলবি গেহে দিতে পারবে। আবার আর এক রকম আছে, মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদারই কালাম, এটা এক রকম। আমার বলার একটু উচ্চ স্বর লাগে, এরই লাগে, মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদারই কালাম, সুবহানাল্লাহ। বলো তো, বুঝলেন তো? সব মাইকে চলে না, এরই লেগে ইশারা দিলাম, বুঝতে পারলাম তো? কথাটা হচ্ছে কি, কামিয়াবি কাকে বলে, লাভবান কাকে বলে, আমরা বুঝতে পারলাম। ফামান তাবিয়া হুদায়া, যারা হেদায়াত পেয়ে গেল তারাই প্রকৃত কামিয়াব হয়ে গেল। এবার আপনাদেরকে বলি, হেদায়াতের মালিককে বলেন আল্লাহ, কিন্তু হেদায়াতের মালিক আল্লাহ বলে আপনি বাড়িতে বসে থাকবেন মনে করছেন? না না না, ছেলে জুম্মার দিনে নামাজ পড়ে না, জুম্মার দিনে গাঁজা টেনে বেড়াচ্ছে,
ওর গার্জেনকে বলছি, বাবা আপনার ছেলেকে একটু শাসন করুন। গার্জেন বলছে, হুজুর দোয়া করেন আল্লাহ যখন হেদায়েত করবে তখন হবে। হ্যাঁ, রমজান মাসে ফাঁফা করে আসরের টাইমে বিড়ি টানলো, রাজনীতির নেতা ইফতার পাতি দিয়েছে, বেটা মাগরিবের সময় মসজিদে দেখছি বেশ দাতন ঘুরছে। ওকে বলছি, চাচা আসরের টাইমে বিড়ি টানছিলে, এখন কেন দাতন ঘুরছো? বলে, অল্প পয়সে মলবি হয়ে গেছে, বুঝবা না তোমরা। তাহলে বলেন কি খবর? বলে, দেখো বাবা, এত তো রোজা না রেখে একটা পাপ করে ফেলেছি, তো ইফতারটা ছেড়ে দিয়ে কি আর একটা পাপ করবো? এই লেগে দেখো ইফতার ছাড়ি না, বুঝলে? যুক্তি খুব, আসলে আমাদের ওয়াজ নসিহত খুবই হচ্ছে কিন্তু কাজ হয় না। কারণ হচ্ছে আমাদের সিস্টেমের গোলমাল। মলবি তো ঠিকই বলছে কিন্তু সিস্টেমের গোলমাল। বাসের মধ্যে দেখলাম বিড়ি টানছি, এখন প্যাসেঞ্জার পাশে যে বসে রয়েছে অসুবিধে হচ্ছে, কি বাড়ির বউয়ের সঙ্গে ঝগড়া করে কিছু পাইনি, কি দেখছে বাসে আর যেতে ছাড়বো না, ঝগড়া করছে, বউকে তো পারে না, এখন বাসে চাচাচ্ছে, তো যে বিড়ি সিগারেট খাচ্ছে তাকে দেখলাম কি লিখা রয়েছে বাসে, যে ধূমপান নিষেধ আর তুই ধূমপান করছো। তখন ও আবার ওইদিকে ডান দিকে দেখে, তো ওখানে দেখবে কি লিখা আছে, তো বলছে কি, তো ওখানে বলছে কোনো কিছু অবজেকশন থাকলে ড্রাইভারের সঙ্গে কথা বলুন। তো ওয়ে বলছে, তাহলে ড্রাইভারকে যায়, ড্রাইভারের কাছে কেউ যায়, ড্রাইভার সাহেব আপনি দেখছেন আপনার প্যাসেঞ্জার ডিস্টার্ব হচ্ছে, ধূমপান করছে, সিগারেট খাচ্ছে, তো ড্রাইভার আবার ইশারা করে বলছে, দেখো ওখানে বোর্ডে কি লেখা আছে। বলে কি? বলে, গাড়ি চালাবার সময় ড্রাইভারকে কেউ ডিস্টার্ব করবেন না। এই দেখছে, তাহলে কন্ট্রাক্টরকে বলি যে পয়সা নিচ্ছে, একে বললে কাজ হবে? বলে, হ্যাঁ তাহলে ওকেই বলি। কন্ট্রাক্টর, যাই কন্ট্রাক্টর, শুধু পয়সা নিচ্ছ, দেখছো না বাসের মধ্যে অভদ্র অবদ্রামি করছে, ধূমপান নিষেধ লেখা তবুও ধূমপান করছে, আমাদের অসুবিধে হচ্ছে। তখন কন্ট্রাক্টর বলছে, পিছনে দেখ কি লেখা রয়েছে। বলে কি? বলে, বাসের মধ্যে সিন ক্রিয়েট করবেন না, ভদ্রতা বজায় রাখুন। বলছে, শালা লেখা তো ঠিক আছে রে, কিন্তু যে সিস্টেম আলাদা, ওয়াজ তো ঠিক হচ্ছে রে, মলবি তো ভালোই বলছে, হ্যাঁ শ্রোতাও যে ভুল শুনছে তা নয়, কিন্তু আজ কাজ কেন হয় না? আমাদের সিস্টেম হয়ে গেছে অন্যরকম, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। মনোযোগ সহকারে শুনুন বাপজি, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মুমিন তো আকে দেখ সাখাওয়াত কি গোদি মে, মুমিন তো আকে দেখ সাখাওয়াত কি গোদি মে, লে লেঙ্গে মুস্তাফা তুঝে রহমত কি গোদি মে। শুধু কালাম দেখুন কত সুন্দর দামি কালাম, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, নাজরানা হলে গলা এমনিতে উঠে যাবে তালে গেলে। হ্যাঁ, জিন্দাবাদ থাকুন, অসুবিধে নেই। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। মুমিন তো আকে দেখ সাখাওয়াত কি গোদি মে, মুমিন তো আকে দেখ সাখাওয়াত কি গোদি মে, লে লেঙ্গে মুস্তাফা তুঝে রহমত কি গোদি মে, লে লেঙ্গে মুস্তাফা তুঝে রহমত কি গোদি মে, জো ঘর দেখে হিফাজতে ইসলাম কর গয়ে, জো ঘর দেখে হিফাজতে ইসলাম কর গয়ে, হ্যাঁ ইসলাম কর গয়ে, হ্যাঁ ইসলাম কর গয়ে, ও সো রহে হ্যায় চৈন সে জন্নত কি গোদি মে, ও সো রহে হ্যায় চৈন সে জন্নত কি গোদি মে, মুমিন তো আকে দেখ সাখাওয়াত কি গোদি মে, লে লেঙ্গে মুস্তাফা তুঝে রহমত কি গোদি মে। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তোমরা কামিয়াবির পিছনে দৌড়ে বেড়াও, কিন্তু কামিয়াবি কাকে বলে এটা তোমরা জানো না। যারা হেদায়াত পেয়ে গেল তারাই প্রকৃত কামিয়াব হয়ে গেল। এবার আপনি দিনের পর দিন কাটিয়ে দিলেন, মনে করছেন আল্লাহ যখন হেদায়াত করবে তখন আমরা হব, দিনের পর দিন কাটিয়ে দিচ্ছেন, নামাজ নাই, রোজা নাই, বলছেন আল্লাহ যখন হেদায়াত করবে তখন আমরা হব, কিন্তু জেনে রাখেন হেদায়াতের মালিক আল্লাহ। তাই বলে আল্লাহর মজবুরি পড়েনি কাউরির ঘরে ঢুকে হেদায়াত করতে যাবে। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, আমি হেদায়াতের মালিক, তাই বলে আমার দায় পড়ে নাই কাউকে জোর করে হেদায়াত করব। তোমার মতন বান্দা এলেই বাকি, আর না এলে বাকি, এলে তোমার ভালাই হবে, না এলে তোমার খারাপই হবে, এতে আল্লাহর কোনো যায় আসে না। কিন্তু আমি আল্লাহ একটা অপশন দিয়েছি, কোন বান্দা যদি আমার দিকে হেদায়াতের উদ্দেশ্যে এক ধাপ এগিয়ে আসে, আমার কুদরত তার দিকে দশ ধাপ এগিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, তাহলে তোমাকে আসতে হবে। আমার আল্লাহ বলে, বান্দা শোনো,
হেদায়েত হলে কি হওয়া যায়? হেদায়েত যারাই পেয়ে গেল, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ইহ জগৎ এবং পর জগতে কোথাও ভয় হবে না, আমি আল্লাহ তাদের জিম্মা নিয়ে নিব। আল্লাহর রাসূল বলেন, শোনো, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। আমার আল্লাহ বলে, বান্দারে একবার দুনিয়ার দিকে তাকিয়ে দেখ, কি দিই নাই তোদেরকে, আজকে পেট্রোলের খনি তাও তো দিয়েছি মুসলমানের পাততলায়, আজকে ডিজেলের খনি আমি দিয়েছি তো মুসলমানের পাততলায়, আজকে সোনার খনি, আজকে গ্যাসের খনি আমি মুসলমানের পায়ের তলায় দিয়েছি, কোনো কাফেরের পায়ের তলায় দিই নাই। আমার আল্লাহ বোঝাতে চাইলেন, ও জগৎবাসী শোনো, জগৎকে নেতৃত্ব দেওয়ার জন্য যা যা প্রয়োজন লাগে আমি আল্লাহ সবই দিয়ে দেব, শর্ত হলো একটা, তোরা শুধু আমার গোলাম বেনে যা, সারা জগৎকে তোদের গোলাম বানিয়ে দেব। কেমন গোলাম বানিয়ে দিবেন, কেমন হেদায়ত, কেমন জিনিস দেখুন, আল্লাহর যদি গোলাম হন সারা দুনিয়া আপনার গোলাম হবে, কেমন দেখুন। সত্যকে তুমি একটা কথা বলে দিই, আমার হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবী মুস্তাফা পর্দা নেওয়ার পরে সিদ্দিকে আকবর গদিতে বসলেন, উনার পরে হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসনদে বসলেন। এবার শাম দেশ থেকে চিঠি পাঠালেন, ওগো আমিরাল মুমিনিন আমাদের কথা শুনুন, আমাদের দেশের যে একটা নেতা ছিল, আমাদের গভর্নর যে ছিল, সে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে, এখন তার পোস্টটা খালি রয়েছে, দয়া করে হুজুর আমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে একটা যুবক দেখে শক্তিশালী নেতা করে আমাদের এখানে পাঠাবেন, কেননা আমাদের দেশের রাহাজানি হয়ে গেছে, অত্যাচার শুরু হয়ে গেছে, মারামারি রাত চিন্তায় হয়ে গেছে, লুটমার কাটাকাটি দিন রাত্রি হচ্ছে হুজুর, তাই দয়া করে কমজোরি কাউকে পাঠাবেন না, যুবক দেখে শক্তিশালী করে একটা নেতা আপনি আমাদের গভর্নর হাউসে পাঠাবেন। হযরতে উমার ফারুক চিঠি পেলেন, সঙ্গে সঙ্গে উনিও উত্তর লিখে দিলেন, ওগো শামবাসী শোনো, টেনশন করিও না, আগামী জুম্মার দিনে আমার মদিনা থেকে তোমাদের কাছে একটা ঠিক নেতা চলে যাবে, চিন্তা করিও না, ঠিক চলে যাবে। আমি সব তাড়াতাড়ি করে কথা বলছি আপনাদেরকে, মেন কথাগুলো বলছি, বুঝলেন, শিক্ষার জন্য। এবার করলেন কি, গ্রামবাসী সকলে মদিনা থেকে নেতা আসবে বলে জুম্মার দিন যেদিন ঠিক করা হয়েছিল, সকল মিলে গ্রামের মোড় যে রাস্তাটা গ্রামের দিকে আসছে, ওই গ্রামের লোক সব রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, আমার নেতা আসবে বলে, মদিনা থেকে নেতা আসবে বলে ওয়েলকাম জানানোর জন্যে, সম্মান জানানোর জন্যে ওই জায়গায় তারা দাঁড়িয়ে রইল। আমাদের নেতা আসবে বলে আমরা যেমন যাই, বক্তা এলে পরে কখন আসবে, সব লোকে দাঁড়িয়ে থাকে, কেউ মালা নিয়ে আর কেউ থালা নিয়ে, বিভিন্ন রকম নারা লাগাই, তাকবীর লাগাইবে সম্মানার্থে, স্বাগতম জানার জন্যে এরাও গ্রামবাসী সবাই মিলে মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে নেতার অপেক্ষাতে। এবার হঠাৎ করে একটা বয়স্ক মানুষ লাঠি ধরে হাঁটতে হাঁটতে একটা বাচ্চা ছেলেকে বলছে, বাবা তোমাদের গভর্নর হাউস কোথায়? বলে হুজুর গ্রামের ভিতরে। বলে বাবা আমাকে কি একটু দেখিয়ে দিবে? বলে চলেন হুজুর, মুসলমানের ছেলে বাচ্চা ছেলে সঙ্গে করে নিয়ে গভর্নর হাউসে পৌঁছালেন। আর বললেন হুজুর, এই দেখুন এটাই হলো আমাদের গভর্নর হাউস, এখানে আমাদের নেতা থাকতো, এখন নেতা নেই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বললে বাবা গ্রামের মোড়ে রাস্তার ধারে কতগুলো লোক ওখানে কি করছে? বলে হুজুর আর বলবেন না, আমাদের পোস্টটা খালি রয়েছে, আজকে মদিনা থেকে নেতা আসার কথা, নেতার অপেক্ষাতে, তাই আমরা সকলেই তার সম্মানের খাতিরে আমরা দাঁড়িয়ে আছি আমাদের নেতার ওয়েলকাম জানানোর জন্য। তখন বয়স্ক লোকটা বললে, বাবা ওদের কে গিয়ে বলে দাও তোমরা যেই নেতার জন্য অপেক্ষা করতে আছো ওই নেতা অলরেডি আগে চলে এসেছে। যেমন বাচ্চা ছেলেকে বোঝাই, তোমরা এখানে মুড়ে দাঁড়িয়ে আছো আর নেতা তো চলে এসেছে গভর্নর হাউসে বসে আছে, এরা বলছো কখন গেল রে চোখের সামনে থেকে। আসলে আমাদের মতন তো নেতা নয় যে সামনে পুলিশের গাড়ি পিছনে পুলিশের ভারী, সালারা চোর বলে বডিগার্ড রাখতে হয়, কিন্তু ইসলামিক নেতারা তো চোর নয়, ওরা তো চোর নয়, আমাদের নেতাগুলো চোর, এরই লেগেই তো বডিগার্ড রাখে, কাউরে ক্ষমতা হবে না যে বিনা বডিগার্ডে ঘুরে বেড়ায়, কেউ পারবে না, ও যে পার্টির নেতা বলুন না কেন, কেন বলুন তো, চোর তো, দিলে তো ভয় থাকবে, চোর না হলে ভয় থাকতো না, এটা স্বাভাবিক ব্যাপার। আমাদের নেতারা তো মনে করে যে আমরা মরবই না,
পাশে বডিগার্ড আছে তো, কেউ কিছু বললে তো আগেই AK-47 ধাঁধা করে উড়ি দিবে। আল্লাহ বলছে বেশি বাড়াবাড়ি করিস না, তোকে জব্দ করার লেগে ওই AK-47 লাগবে না, কোনো চাকু লাগবে না, হাতিয়ার লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু চার পিস হাতে গুনে যে লাল পিঁপড়ে গুলো হয় লুঙ্গির তলে ভরে দেবে, বাস আপনি জব্দ হয়ে যাবেন। বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার, যে মালিক হিরো করতে পারে সে জিরোও করতে পারে, তাই বেশি বাড়াবাড়ি জিনিসটা ভালো নয়। এরই লেগে বলে হে মুমিনো শুনো সব্র তো রাখো, এ রাত আয়ে হে সবেরা ভি আয়েগা, ফিরাউন আ গয়া হে তো মুসা ভি আয়েগা। চিরদিন সবার সমান যায় না। আচ্ছা বলুন তো দেখি, আমার আল্লাহ, দুনিয়ার বুকে এত অত্যাচার জুলুম নির্যাতন হচ্ছে, লোকে মনে করছে কোনো ব্যাপার নেই, ক্ষমতা রয়েছে, যা ইচ্ছে তাই করে দিব, এদেরকে যদি বলছি একটু আখেরাতকে ভয় করো, বলে তোরা মুসলমান তোরা আখেরাতের চিন্তা করবি, আমাদের কোনো ব্যাপার নাই। বলে কেন? ওম শাহ নমস্তুতে, একবার মরে যাব শ্মশানে পুড়িয়ে দিবে, গঙ্গাতে যখন আমাদের অস্থি ভাসিয়ে দিবে, সব পাপ পাপ হয়ে যাবে। এটা ভুল ধারণা, গীতা পড়ো বাইবেল পড়ো, কি লিখা রয়েছে বলে কি, ওম অন্তিম মহারিষি উচ্চালম পরম শান্তি যমরূপম অতীব জয়ন্তী নমো নমঃ। হে বৎসরা, তোমরা কি ভেবে নিয়েছো দুনিয়ার বুকে থাকাকালীন ক্ষমতার জোরে যা ইচ্ছে তাই করে বেড়াবে, মানুষকে মানুষ মনে করবে না, দেবতার নাম করে মানুষের প্রতি জুলুম করবে, নির্যাতন করবে, আর ভাবছো কোনো ব্যাপার নেই, মরে যাব শ্মশানে পুড়িয়ে দিবে, কেসা খতম হয়ে যাবে? এটা তোমার ভুল ধারণা। পরম শান্তি যমরূপম অতি ভয়ঙ্করম, জেনে রাখো মরার পরে শ্মশানে পুড়িয়ে দিলে কখনো পরিত্রাণ পাবে না। যেই মালিক তোমাকে সৃষ্টি করেছে, জাররা পরিমাণ যদি অন্যায় করে থাকো, যদি অত্যাচার করে থাকো, এর তোমার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা হবে, মরে গিয়েও কিন্তু কেশা খতম হবে না। এ কথা আমার কোরআনেও আছে, মুসলমান তোমরাও ভেবে নিও না যে মরে যাব কবরে দিয়ে দিবে কেশা খতম হয়ে যাবে, না না না, কাইফাতা খুরুনা বিল্লাহে ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে অস্বীকার করিস বান্দারে, একবার নিজের দিকে ভেবে দেখ, আজকে বিশাল বড় বক্তা হয়েছিস, আজকে বিশাল বড় মাস্টার হয়েছিস, আজকে বিশাল বড় ব্যারিস্টার হয়েছিস, আজকে বিশাল বড় জজ ব্যারিস্টার হয়েছো, নামি দামি মানুষ হয়েছো, কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডে খুলে দেখো কি তোমার বাহাদুরি, আরে তুমি তো একটা নাপাক পানির তৈরি, তোমার শেষ হবে পচা মাটি দিয়ে, তোমার অহংকারের কোনো উপায় নেই। তাই বান্দা শোনো, তোমার নাম ছিল না, ঠিকানা ছিল না, পরিচয় ছিল না, যেই বাপের অরুষে জন্ম নিয়েছো ওই বাবাও তোমাকে জানতো না, যেই মায়ের গর্ভে জন্ম নিয়েছো ওই মাও তোমাকে চিনতো না, জেনে রাখো তোমার কোনো অস্তিত্বই ছিল না, পরিচয় ছিল না। আমি আল্লাহ, কখন তুমি আমওয়াতান, তুমি মৃত ছিলে কেউ জানতো না, ফাআহিয়াকুম আমি আল্লাহ জীবিত করেছি, আর জীবিত করে আমার জীবন পেয়ে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ, মনে করছো এইভাবেই জিন্দেগি কেটে যাবে, এটা তোমার ভুল ধারণা। যে মালিক তোমাকে জীবন দান করেছে এই জীবন নিয়ে ছিনিমিনি করিও না, সুম্মা ইউমিতুকুম এটা শেষ জীবন নয়, এর পরে আর একটা জীবন রয়েছে যার নাম হলো মৃত্যু, তোমাকে মৃত্যু বরণ করতে হবে। তুমি কি ভেবে নিয়েছো আমি মরে যাব, লোকে জানাজা পড়ে খাটিয়াতে নিয়ে গিয়ে আমাকে মাটিতে দাফন করে দিবে, কবর দিয়ে দিবে, কেসা খতম হয়ে যাবে, না না না, সুম্মা ইউহিকুম আমি আল্লাহ আবার জীবিত করব, আর জীবিত করে যেখানকার খুশি সেখানে ছেড়ে দেব না, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য খোদার কাঠগড়ায় হাজির হতে হবে, খোদার কাঠগড়ায় হাজির হতে হবে, তাই যা ইচ্ছে তাই করে বেড়ায় না, দুনিয়ার মুখ থেকে একদিন তোমাকে যেতে হবে। তাহলে কি করব বলো? বলে কি করতে হবে শোনো, দুনিয়ার মুখে আর আখেরাতে বেঁচে থাকাকালীন এবং মরার পরে যদি মনে করো লাভবান আর কামিয়াবি হব, নিজের মন মতন চলিও না। ও মন্ত্রি মহারিষি, ওই যে মহান ঋষি তোমাদের নিকটে আবির্ভাব হয়েছে, ওই মহান নবীর আদর্শকে যদি ফলো করতে পারো তোমরাই লাভবান হবে, তোমরাই
ভাই কামিয়াবি হবে। বলে কেমন করে কামিয়াবি হব, ও তো মুসলমানের নবী। আরে এটা তোমাদের ভুল ধারণা। বলে কেমন করে, ওম জগদ্ধাত্রী মহিমা সুদামহে ওংকার কর উলামা। পৃথিবীর বুকে তুমি কি ভেবে নিয়েছো ওই মহান স্রষ্টার মহান নবী উনি কি শুধু মুসলমানের? আরে না না না, পৃথিবীর সমগ্র সৃষ্টির জন্য যেমন রব হলেন মহান আল্লাহ, তেমনি সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হলেন আমার রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন আপনারা? অসুবিধা হয় না তো? বলবো না ছেড়ে দেব? সত্যি বলছেন? কারা কারা শুনবেন না হাত উঠান তো, শুনবেন না? এই দেখুন, একেই বলে জোশে পড়ে হুশ খায়। সুবহানাল্লাহ বলতে গিয়ে তুফানাল্লাহ বেরিয়ে যায়। হ্যাঁ, মানে আপনারা তো নেটে শুনেছেন, আমি বলে থাকি বাংলাদেশের মতন হয়েছে হাল। বাংলাদেশের মতো শ্রোতা আমি জীবনে দেখিনি। মানে এত শ্রোতা, এত বুদ্ধিমান বক্তা স্টেজে উঠে বলছে, বুঝেছেন? আপনাদের এখানে আসছিলাম, আমার গাড়িতে কুত্তায় মুতা দিল, পাবলিক বলছে ঠিক, বুঝলেন? বক্তা উঠে বলছে কেউ বেগুন খাবেন না, বেগুনে অ্যালার্জি আছে, চুলকানি আছে, বেগুন কেউ খাবেন না। পাবলিককে জিজ্ঞাসা করে বলেন ঠিক কিনা, পাবলিক বলছে ঠিক। ওর পরে প্রধান বক্তা উঠেছে স্টেজে, বলছে বাবা বেগুন যার মধ্যে আছে অগণিত গুণ, বেগুন ভিটামিন আছে, খাওয়া যায়, যাচ্ছে উপকার আছে, খেতে হবে, বলেন ঠিক কিনা? পাবলিক বলছে ঠিক, সারা সবই ঠিক, বুঝলে? একে বলে তালখানা, হুঁশ খেয়ে যায়। তো এরকম হচ্ছে বাংলাদেশি মানুষ। তো ওরকম আপনারা হয় না, সোনামুখী আপনারা ভালো মানুষ, ইন্ডিয়ার মানুষ, ওরকম করলে হয়? হ্যাঁ, ওটা জোশে পড়ে হয়ে যায়। একটু ভালো করে শুনুন, আপনারা ভালো মানুষ আর আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, যেহেতু আমরা আশরাফুল মখলুকা, শুধু জুতো চুরি করি তাই, বাকি আমরা ভালো মানুষ, আমাদের মতন কেউ হবে? হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তাই বলছে শোনো, ওই মহান নবী হলেন সকলের জন্য। বলে কেমন করে ওই মহান নবীর আদর্শকে যদি মানতে পারো? বলে ওনাকে মানবো না, অন্য নবীকে মানবো। বলে না না না, তুমি কি ভেবে নিয়েছো যে অন্য দেবতাকে ফলো করবো তাহলেই হবে? এটা তোমার ভুল ধারণা। যাকেই তুমি ফলো করো আর যাকেই তুমি রোল মডেল বানাও, প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড খুলে দেখো, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু কমতি হয়েছে। আজকে জাকির বিশাল বড় বক্তা হতে পারে, ওর ব্যাকগ্রাউন্ড খুলে দেখো, কোন তাল বিলিবার মাথায় মেরে আর মুড়িকে রেখে নিয়েছিল। হ্যাঁ, আজকে যে বিশাল বড় জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, ওর ছোট তার ইতিহাস বাপমাকে জিজ্ঞাসা করো, পাড়ার লোককে জিজ্ঞাসা করো, দেখো কার মাথায় ঢিল মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। আজকে যে ডক্টর হয়েছে, তারও ছোট তার ইতিহাস পড়ে দেখো, জজ্জাবস্তি বাপের টাকা চুরি করে নিয়ে পালাল ছিল। প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড ফ্ল্যাশব্যাকে একটা কমতি রয়েছে, ভুল রয়েছে, কিন্তু আমার নবী মুস্তাফার চরিত্রে কোনো দাগ নেই, কোনো কমতি নেই, কোনো খামতি নেই। বলে কেমন করে মানবো? আচ্ছা বলো তো বান্দা, সব থেকে আশ্চর্যের বিষয় ওটা নয় যে এক মিনিটে 100 কিলোমিটার হেঁটে যাওয়া, সব থেকে আশ্চর্য ওটা নয় যে পানির উপরে রেল চালিয়ে দেওয়া, সব থেকে আশ্চর্যের বিষয় হলো ওটা যে আবদুল্লাহর বেটা নবী মুস্তাফা 63 বছর জাহেরে জিন্দেগি কাটিয়েছিলেন ওই মূর্খ জাহেলদের সঙ্গে, কিন্তু মুখ থেকে কোনোদিন একটা ফাহেশা কথা বের করেন নাই, এটাই হলো সব থেকে আশ্চর্যের বিষয়, বুঝলেন? ওই নবীকে যদি মানো তাহলে তোমরা কামিয়াবি হবে, লাভবান হবে। নবীকে যদি ফলো করতে পারো সব জায়গায় লাভবান হবে। নবীকে মানলে কি হয়ে যাবে জেনে রাখো, নবীকে মানলে তোমরা কামিয়াব হবে, নবীকে মানলে হেদায়াত হবে। আর যদি নবীর গোলাম হয়ে যাও, সারা জগৎ তোমাদের গোলাম হয়ে যাবে। তাই কেমন গোলাম? যেই গোলামের আদর্শ সারা জগৎ মন আলোচনা করবে, তাদের চর্চা করবে, তাই তো আমার নবীর গোলাম কখন চলে এসেছে এরা পাত্তাই পাইনি, তাই তো গ্রামের লোক বলছে কখন নেতা চলে গেল রে, আমরা তো খবর পেলাম না, যাই দেখি গভর্নর হাউসে আমাদের নেতা কেমন এসেছে। এখান থেকে বলছিলাম মনে হয়, বলবো না ছেড়ে দেব? 12 বাজে গেল, আমি জবরদস্তি বলি না, তাই লেগে বলছি, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বলবো? কতক্ষণ বলবো? সারা রাত? হ্যাঁ, বাবার মাল তো, জি জি জি, আর বাবারই মাল, সে হেলাল বাবা যখন হেলাল বাবারই তো মাল, ঘরেরই তো জিনিস, অসুবিধে নেই, চিন্তা নেই, ইনশাল্লাহ আপনারা খুব ভালো মানুষ গো। হ্যাঁ, তবে অতক্ষণ বিরক্ত করবো না, আমার পরে কেন বলেন তো, স্টেজের মেন জিনিস এখনো বাকি আছে, এত টাকা খরচা,
জলসা ওয়াজ নসিহত সমস্ত বড় বড় আলিমগণ বক্তব্য রেখে গেলেন এই মঞ্চে, কিন্তু এখনো মেইন জিনিস বাকি আছে, কি বলেন তো? আখেরি মুনাজাত, শেষ দোয়া এখনো বাকি আছে। অতএব যেই জলসার মেইন জিনিস হলো শেষ দোয়া, বডি ছাড়া, মাথা ছাড়া যেমন বডির কোনো দাম নেই, তো তেমনি দোয়া আখেরি মুনাজাত যদি না করলেন তাহলে সবই গেল, ওটাই তো মেইন। আসল জিনিস তো বাকি আছে, শেষ দোয়া নিয়ে যাবেন। আপনাকে বলেই দিই, মাথা ছাড়া বডির কোনো দাম হয় না। দেখো কালুপুরের কালু, কালুপুরের কালু বাংলাদেশে, ও গিয়েছে বাইরে সৌদি বোম্বাই গিয়েছে, কালো ব্লেজার পরে কোট পরে বাড়ি থেকে বেরিয়ে গেছে, ওর হাতে ছোট্ট ফোন ছিল, বাস রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে একটা, গ্রেনে লাশ পড়ে গেছে, ক্রেন থেকে যখন লাশকে উঠানো হলো দেখছে লাশের বডি, কিন্তু বডির মাথা নেই, মাথা অর্ধেক হয়ে গেছে। সবাই এনে বললো তাহলে কার বডি এটা, কি করে চিনবো কোন লাশ? এবার যখন পোশাক আশাক দেখে দেখলো যে রে তো আমাদের কালু, এই পোশাক পরে তো বাড়ি থেকে বেরিয়েছিল কালু, বুঝলেন? বডিটা দেখে যখন দেখ চিনতে পেরেছে যে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের কালু, মোবাইল হয়তো নেই, মোবাইল হয়তো ট্রেনে পড়ে গেছে হয়তো ওখানে, বাড়িতে নিয়ে আসা হলো, জানাজা পড়ে দাফন টাফন সব কিছুই হলো, বুঝেছেন? যেদিন কালুর চল্লিশে হবে সেদিন কালু বাড়ি ঢুকছে, সেদিন কালু বাড়ি আসছে, যেমন কালু বউকে সামনে যাওয়া, বউ ছুটে বলেছে মা বউ ভূত এসেছে, শাশুড়ির কাছে লুকাছে, মা তোমার বেটার মতন বলে সত্যি তো তো বাস্তা খুলে হস্তা খুলে লাহ লাহ এই করছে, মেয়ে ছেলে ভাই বলে কি করছো তোমরা এরকম করে করছো, বলে কে বাবা তুমি, বলে আমি কালু, বলে কালু, বলে হ্যাঁ, বলে বেটা এতদিন কোথায় ছিলে, বলে আর বলিও না সৌদি যেছিলাম, তোলা চিটিং বাজি এজেন্টের পাল্লায় পড়েছিলাম, আমাকে বোম্বাই রেখে দিয়েছিল এতদিন ধরে, তিরিশ দিন এলাকা আর আমার যাওয়া হলো না, বলেছিল আমাকে হসপিটালের কাজ দিব, শালা গরু চড়ার কাজ দিয়েছে ভিজাতে, চিঠা দিয়েছে এলাকা পালিয়েছি, বলে বাবা মোবাইল, বলে মোবাইলটা খারাপ হয়ে গেছে, ফোন লাগে না, বলে আল্লাহ কাকে দাফন করলাম বেটা কয়দিন আগে, কে মরলো, বলে কে বললো, বলে তুমি মরনি, বলে না, বলে কি করে জানলো তুমি তোমার নিজের ছেলে চিনতে পারোনি, বলে কি করে চিনবো বেটা লাশের মাথা ছিল না, শুধু পোশাক দেখে চিনেছি, চিন্তা করেন মাথা না থাকলে কি অবস্থা হয়, মাথা না থাকলে বডির কোনো দাম নাই ভাই, তেমনি দোয়া যদি না করেন জালসা শোনার কোনো মূল্য নাই, এলাকে শেষ দোয়া নিয়ে যাবেন, যাবেন তো সত্যি যাবেন, আহা মাশাআল্লাহ জিন্দাবাদ, আপনারা কত ভালো গো, একবার বলেন আল্লাহু আকবার, আহা এখন কত কষ্ট হচ্ছে বলেন, ২৪ পড়ে গেল আর কয়দিন দাঁড়ান, ওয়েট করুন ইলেকশন আসবে, তখন আপনারাই তখন চেঁচাবেন আর বলবেন ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথাবাদ, হ্যাঁ এরকম তো বলেই লোকে, আমার তো একটা পুরাতন ডায়লগ, না বললে লোকে জানবে না যে ওই জাকিরই এসছে, হ্যাঁ বলে জাকির সাহেব তুমি বলো আমরা বাদ, যদি করো প্রতিবাদ তো ধর থাকবে তোমার মন্দুবাদ, আমি বলি ভয় করি না রে আমার জন্মস্থান মুর্শিদাবাদ, বুঝলি তো? তেমনি আল্লাহ আল্লাহ রসুলের নামে হাত উঠিয়ে ওই হাতে কোনোদিন লাগুয়া পড়ে না, হ্যাঁ ইনশাল্লাহ অরিজিনালটা এসেছি, মোবাইল দেখতে হবে না, মোবাইল দেখে দেখছি, আসলে কোথাও পাগড়ি পরে থাকি তো কোনো সময় টুপি পরে থাকে ঠিক নাই, যেমন তাই ও যে বললে চতুর্বেদী মানে চতুর রকম কেশর থাকে ওই লেগে গন্ডগোল হয়, তো চিন্তা নেই, এক পিসি আছি আপনাদের দোয়াতে, অরিজিনালটাই নকল নেই, তবে একটা জিনিস আমি গর্ব করতে পেরেছি আমার হুজুর হেলালউদ্দিন চিশতির বদৌলতে, তিনার দোয়া তিনার অবদান কত বড় রয়েছে, উনি বলেছিলেন যে যাই হোক না কেন ছোট হা, কিন্তু যেটা তোর যতই শত্রুতা করুক আর যতই দুশ্মনী করুক কিন্তু পিছনে সব বেটাকে নাম করতে হবে, আর সব জায়গায় যারাই অবহেলা করবে তাদেরকেই তোর দরকার হবে। আজকে নুরুল হুদা একাডেমি বীরভূমের ভীমপুর একটা বলে নুরুল হুদা একাডেমি আছে, পরশু দিনকে ইউটিউবে দেখলাম সেখানকার ছাত্ররা পর্যন্ত আমার নকল করছে, কিন্তু নকল করার চেষ্টা করছে কিন্তু হয় না, বুঝেছেন? কিন্তু চেষ্টা তো করছে, এরকম বহু বহু বড় বড় ইউনিভার্সিটির তালবিলিম বলুন মলবি বলুন মানে আমার তার্জের নকল করতে যায় কিন্তু হয় না, আর এরই লেগে আমাকে স্পিডে বলতে হয়, আর আমি সংস্কৃত পড়ি কিন্তু ডাইরেক্ট মানা করি না, মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম, কিন্তু আমি মানা করি আগে আর রহমান রহিম তারপর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানা করি, কেন বলুন তো? তাহলে নকল করে ধরা পড়ে যাবো বেটা আমার নকল বলছে, এরই লেগে, বুঝতে পারছেন তো? তো এই হচ্ছে ব্যাপার, তো চিন্তা নেই, আপনারা ভালো মানুষ, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, জি তাই এবার করলো কি আমাদের নেতা কখন চলে এলো, সবাই গভর্নর হাউসের সামনে হাজির হয়েছে, বলে আসসালামু আলাইকুম, বলে ওয়ালাইকুম আসসালাম, মান আনতা হুজুর আপনি কে, বলে আমি হলাম তোমাদের আমির আল মুমিনিন, উমারে ফারুক আমাকে পাঠিয়েছেন, তাই তোমাদের এখানে আমির হয়ে আমি এসেছি, নেতা হয়ে এসেছি, কিন্তু যারা চিঠি লিখেছিল মুরল মাতব্বর কমেটিরা এদের মন খারাপ হয়ে গেছে,
কেন? যে বারবার বলেছিলাম আমাদের দেশের রাহা জানি চুরি ছিনতাই হচ্ছে, মার্ডার হচ্ছে। একটা যুবক দেখে শক্তিশালী নেতা পাঠাবেন, কিন্তু এরকম কেন বয়স্ক লোককে পাঠালো যে নিজে ঠিক মতন দাঁড়াতে পারে না, লাঠির ভর করে চলে, আর ওকেই কেন পাঠালো? মন খারাপ হয়ে গেল, কিন্তু উপায় নেই। উমারে ফারুক যখন পাঠিয়েছেন মেনে তো নিতেই হবে। বলে হুজুর আপনি যখন আমির হয়ে এসেছেন আপনাকে মাথা নত করে মেনে নিলাম, বলুন আপনার কি হুকুম রয়েছে, কি আদেশ রয়েছে, আমাদেরকে কি করতে হবে? বলে শোনো বাবা, এতদিন যা করেছ আমার কথা কানে ধরে নাও, কান আর মন একদিকে দাও। বলে বলেন হুজুর। বলে এতদিন যা কিছু করেছ সব মাফ, কিন্তু আজ থেকে কড়া অর্ডার দিলাম। বলে কি? আজকের রাত্রে এশার নামাজ পড়ার পরে যে যার তোমরা নিজের নিজের বাড়ি চলে যাবে, এশার নামাজ পড়ার পরে বাড়িতে প্রবেশ করবে, কিন্তু আর রাত্রে কেউ বাড়ির বাইরে বের হবে না। ফজরের আজান শোনার পর তারপর তোমরা বাড়ির বাইরে বের হবে, আর এরই মধ্যে যদি রাত্রে বেলায় তোমাদেরকে বাইরে দেখি, কিন্তু কেউ তোমরা জিন্দা বাড়ি ফেরত যেতে পারবে না। যারা চোখ ডাকাচ্ছিল তারা মুচকি মুচকি হাসছে, বয়স হয়ে গেছে, আমার বড় বড় ভাষণ দেখো, সামনে দেখা যাবে রাতের বেলা কে কত বাহাদুর, ধাক্কা মেরেই তো পড়ে যাবে, আবার বড় বড় ভাষণ, মানে বয়স্ক মানুষ তো, বলে কেউ অবহেলায় কাটিয়ে দিচ্ছে, বয়স্ক তো কি হবে, আবার বয়স্ক মানুষ বলে কোনো গুরুত্ব দেয় না। কিন্তু এরা জানে না যে পৃথিবীর বুকে সর্বপ্রথম সর্বমর্যাদা যদি হাতিয়ার থাকে, তো সেই হাতিয়ারের নাম কোনো AK-47 নয়, কোনো রাইট বোমা নয়, কোনো পরমাণু বোমা নয়, সব থেকে বড় হাতিয়ারের নাম হলো ইমান। ইমান যদি তোমার মজবুত থাকে সব লাভবান কামিয়াব, আর ইমানটাই যদি কমজোরি হয়ে যায় তাহলে সবই গেলো।